আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহান পরম পবিত্র মহিমাময় সত্তা সব ধরনের দোষ ত্রুটি অক্ষমতা এবং দুর্বলতা থেকে মুক্ত সেই পবিত্র আল্লাহ যিনি নিজের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ইন্নাহু হুয়াস সামিউল আলিম তিনি এই সফর এই ভ্রমণ তিনি কেন করিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ পাক বলেন যেন আমি আমার নিদর্শনসমূহ আমার বান্দাকে দেখিয়ে দিতে পারি ইন্নাহু হুয়াস সামিউল বাসির নিশ্চয়ই তিনি আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন সবকিছু শুনেন এই রজব মাস যখন প্রতিবছর আমাদের সামনে আসে আমাদের মসজিদ আমাদের মাহফিল সব জায়গায় এই মিরাজ সম্পর্কে কিছু না কিছু আলোচনা অবশ্যই পেশ করা হয় তবে বর্তমান সময়ে মিরাজ সম্পর্কে আমাদেরকে কয়েকটি বিষয় জানা খুবই জরুরি হয়ে গিয়েছে মিরাজের কি প্রকৃত শিক্ষা মিরাজের কি কর্মসূচি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান প্রভুর পক্ষ থেকে আমাদের সামনে নিয়ে এসেছেন সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং আমল করতে হবে আজকে যেহেতু ভার্চুয়াল জগৎ ইন্টারনেটের জগৎ মুহূর্তের মধ্যে আপনি বাংলাদেশের রাজধানী ঢাকায় বসে এই মুন্সিগঞ্জে বসে আপনাদের পাইলভোগ গ্রামে বসে একজন মানুষ আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে কি করছেন আপনি মুহূর্তের মধ্যে জানতে পারেন কিনা তার মানে এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের যুগ মুহূর্তের মধ্যে সবকিছু জানা যায় আপনি ফেসবুকের পাতা উল্টাচ্ছেন ফেসবুকের নিউজ ফিড দেখছেন ইউটিউবে ভিডিও দেখছেন হঠাৎ দেখবেন এমন একটা ভিডিও আপনার সামনে চলে এসেছে যে ভিডিও দেখার সাথে সাথে আপনার ঈমানের মধ্যে সন্দেহ এবং সংশয় সৃষ্টি হয়ে যায় হয় কি না আজকে অনেকেই অনেক নাস্তিক ইসলাম বিদ্বেষী শক্তি প্রশ্ন তুলছে যে তোমাদের নবী মিরাজে গিয়েছেন মিরাজে কিভাবে গিয়েছেন প্রথমে মসজিদ হারাম থেকে মসজিদে আকসা এরপরে সেখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ বেদ করে সপ্তম আকাশ পর্যন্ত সিদরাতুল মুনতাহা শরীফুল কলামে তিনি চলে গিয়েছেন আজকের আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে এমন কথা কি আমাদেরকে বিশ্বাস করতে হবে এমন কথা অনেক নাস্তিকেরা আমাদেরকে বলতে চায় একজন নাস্তিক যখন আপনার সামনে এই প্রশ্নগুলো তুলে ধরবে আপনি তখন সন্দেহের মধ্যে পড়ে যাবেন সংশয়ের মধ্যে পড়ে যাবেন কথা তো ঠিকই এটাও কি সম্ভব কারণ এই ভ্রমণটা সাধারণ কোনো ভ্রমণ নয় মসজিদে হারাম মক্কা নগরী থেকে ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমের মসজিদ আকসা পর্যন্ত এই দূরত্ব হচ্ছে 1232 কিলোমিটার তৎকালীন যুগে যেতে লাগত 40 দিন আসতে লাগত 40 দিন তৎকালীন যুগে কাফেররা মক্কার পাপিষ্ট কাফের উতবা সাইবা আবু লাহাব আবু জাহেল তারা প্রশ্ন করেছে এটাও কি সম্ভব এক রাতের মধ্যেই এই 1232 কিলোমিটার রাস্তা তুমি চলে গিয়েছো আবার চলে গিয়েছো আবার ফিরে এসেছো এটি তো নিতান্তই অসত্য এবং মিথ্যা একটা কথা এমন কথা আমাদের পক্ষে বিশ্বাস করা সম্ভব নয় এবং কোন পাগল ব্যতীত এমন কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না জোরে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন সেখানে আল্লাহর নবী উপস্থিত হওয়ার পর দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদেরকে মসজিদে আকসায় উপস্থিত করে রেখেছেন আল্লাহর নবী বলেন একজন আযান দিলেন এরপরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম ইকামত দিয়ে দিলেন এবার ইমামতের মুসল্লায় কে দাঁড়াবে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার হাত ধরে ইমামতের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন জোরে বলুন আল্লাহু আকবার সমস্ত পয়গম্বর সমস্ত রাসূলদের সামনে আমি ইমামতি করলাম
এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইমাম সমস্ত নবী এবং রাসূলদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিলেন আল্লাহর নামে বিশ্বনবী বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল এরপরে দ্বিতীয় আকাশে যাবার পর হযরতে ইদ্রিস হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল তিন নম্বর আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে ষষ্ঠ আকাশে বনী ইসরাইলের পয়গম্বর অত্যন্ত জালিলুল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ নামে যিনি পরিচিত হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল এরপরে সপ্তম আকাশ যে আকাশের মধ্যে যাবার পর মুসলিম মিল্লাতের জাতির পিতা তার নাম কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজের মাধ্যমে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মান এবং মর্যাদাকে তিনি বহুগুণ বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্বনবীকে পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদের সামনে ইমাম বানিয়ে দিলেন এরপরে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ এভাবে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন পয়গম্বরকে জীবদ্দশায় আকাশের মধ্যে নিয়ে যান নাই হযরত আদম আলাইহিস সালাম ইন্তেকালের পর তিনি প্রথম আকাশে গিয়েছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর তারা আসমানে গিয়েছেন শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম জীবদ্দশায় তিনি চতুর্থ আকাশ তৃতীয় আকাশ পর্যন্ত গিয়েছেন আমার বন্ধুগণ হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আকাশ পর্যন্ত যেতে পেরেছেন কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মান এবং মর্যাদা এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আকাশকে ভেদ করে সিদ্রাতুল মুনতাহা শরীফুল আকলাম পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মর্যাদা নবীর শানকে বহু গুণে বাড়িয়ে দিয়েছেন কারণ যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে কোন নবী কেনেন নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জায়গা পর্যন্ত নিয়ে গিয়েছেন তার মানে তিনি এটাই প্রমাণ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকার রাসূলু ফাদ্দাল্লা বাদাহুম আলা বাদ সমস্ত রাসূলদেরকে কোন না কোন রাসূলকে এক রাসূলকে আরেক রাসূলের উপর মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি আর সবচাইতে সমস্ত রাসূলদের মধ্যে সবচাইতে বেশি সম্মান এবং মর্যাদা কার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতের মধ্যে এত দূর চলে গেলেন আবার ফিরে আসলেন মক্কার কাফেরেরা তখনকার যুগে তারা বিজ্ঞান বুঝত না বিজ্ঞান সম্পর্কে মহাকাশ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না এজন্য মহাকাশ সম্পর্কে তারা কোনো প্রশ্ন উত্থাপন করে নাই কারণ যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে কি প্রশ্ন করা যায় তাদের জ্ঞান ছিল শুধুমাত্র মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এজন্য তারা প্রশ্ন করেছে 40 দিনের রাস্তা আবার 40 দিনের যাওয়ার রাস্তা আবার 40 দিনে আসার রাত আসার রাস্তা এক রাতের মধ্যেই মানুষ কিভাবে ফিরে আসতে পারে এটা ছিল কাফেরদের প্রশ্ন 1000 বছর আগের কাফেরদের প্রশ্ন ছিল এটা আর বর্তমানে ইসলাম বিদ্বেষী নাস্তিক্যবাদী শক্তির তারা তাদের দৃষ্টি যেহেতু তাদের গবেষণা যেহেতু আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে এজন্য তাদের প্রশ্নটা হচ্ছে আকাশ নিয়ে আজকে নাস্তিকটা আমাদের সামনে প্রশ্ন তুলছে
আমরা জানি মহাশূন্যের মধ্যে গ্র্যাভিটেশন ফোর্স রয়েছে, গ্র্যাভিটেশন ফোর্স রয়েছে, মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। মাধ্যাকর্ষণ শক্তি যে একটা বিষয় আছে, যে ছেলেটা হাইট পর্যন্ত পড়ালেখা করেছে সেও ভালো করে জানে, ঠিক কি না? মাধ্যাকর্ষণ শক্তি মানে যেই শক্তিটাকে অতিক্রম করে কোন স্থূল জিনিস, কোন ভারী জিনিস উপরে যাওয়া সম্ভব নয়, ঠিক কি না? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভারী জিনিস হয়ে, একজন স্থূল জিনিস হয়ে তিনি কিভাবে এত উপরে চলে গেলেন? আবার এত কাছিত নয়, পৃথিবীর মাটি থেকে প্রথম আকাশ পর্যন্ত দূরত্বই হচ্ছে 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আকাশের মাঝামাঝি যেই খালি জায়গাটা রয়েছে, শূন্য স্থানটা রয়েছে, সেখানে আবার 500 বছরের রাস্তা। এভাবে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সর্বমোট 7000 বছরের রাস্তা। এক রাতের মধ্যে একটা মানুষ এত দূরে চলে গিয়েছে, এই কথাও কি আজকে আমাদেরকে বিশ্বাস করতে হবে? এটা হচ্ছে কাদের প্রশ্ন? নাস্তিকদের প্রশ্ন। এই বিষয়গুলো আমাদের সবাইকে কম বেশি জানতে হবে, কারণ এরকম অনেক সংশয়মূলক ইমান বিধ্বংসী অনেক প্রশ্ন আমাদের সামনে কাফেররা নাস্তিকরা তুলে ধরতে পারে। আপনি যদি এই বিষয়গুলো জেনে যান, কোন নাস্তিক, কোন ইসলাম বিদ্বেষী শক্তি আপনার ইমানকে নষ্ট করতে পারবে না। জোরে বলুন, ঠিক কি না আমার ভাইরা? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর জানার কি আমাদের দরকার আছে নাই? 1500 বছর আগে যেখানে আধুনিক বিজ্ঞান ছিল না, আজকের এই আধুনিক বিমান ছিল না, তাদের কাছে সেই প্রশ্নটা অসম্ভব মনে হয়েছিল যে এক রাতের মধ্যে 1232 কিলোমিটার কিভাবে একজন মানুষ আসতে পারে, যেতে পারে? আর বর্তমানে পৃথিবীতে এটা কোনো বিষয়? মাত্র 1 ঘন্টার বিমানের রাস্তা, ঠিক কি না? এমনও বিমান আসছে না ঘন্টায় 1200 কিলোমিটার বেগে চলে? আবার সেটা যদি আপনি কোনো কি বলে এটাকে অন্য কিছু দিয়ে আপনি যদি যান, তাহলে এর চাইতে দ্রুত সময়ে আপনি হয়তো আধা ঘন্টার মধ্যে আপনি সেই জায়গায় চলে যেতে পারবেন। রকেট দিয়ে যদি আপনি যান, তাহলে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। কিন্তু 1500 বছর আগে যেহেতু আধুনিক বিজ্ঞান ছিল না, তাদের কাছে বিষয়টা খুবই অসম্ভব মনে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সবকিছু জানেন, ঠিক কি না? এক সময় বিজ্ঞান খুবই উন্নত হবে, বিজ্ঞান অত্যন্ত বিকশিত হবে, মানুষ সবকিছু বিজ্ঞান দিয়ে অনুধাবন করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, মানুষের সামনে যেন ইমান বিদ্বেষী কোনো সন্দেহ সংশয় তৈরি না হতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সেই জবাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদেরকে দিয়েছে। প্রথম কথা হলো গ্র্যাভিটেশন ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে কোনো মানুষ উপরে যেতে পারে না। আর আমরা একটা বিষয় জানি, মানুষ যত উপরে যায় অক্সিজেন তত বেশি কমতে থাকে। আপনারা জানেন, নেপালের এভারেস্ট পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়, সেটির উচ্চতা হচ্ছে মাত্র 29,000 ফুট। এই 29,000 ফুট যারা এভারেস্ট জয় করতে যায়, তাদেরকে এই মাউন্ট এভারেস্ট জয় করতে গেলে তাদেরকে অক্সিজেন মাস সাথে নিয়ে যেতে হয়, কারণ যত উপরে যায়, উপরে যাওয়ার পর আর অক্সিজেন পায় না মানুষ। আমরা যদি পানির নিচে যাই, পানির নিচে কি আমাদের জন্য অক্সিজেন আছে? সেখানে অক্সিজেন নাই। 1.5 মিনিট 2 মিনিট এরপর কি আমাদের বেঁচে থাকা সম্ভব? বেঁচে থাকা সম্ভব নয়। তাদের প্রশ্ন হচ্ছে, উপরে গেলে তো অক্সিজেনই নাই, অক্সিজেন নাই যেখানে, সেখানে মানুষটা কিভাবে সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা চলে গেলেন, আবার ফিরে আসলেন? এরকম প্রশ্ন তারা আমাদের সামনে করে। এই প্রশ্নগুলোর জবাব অতি সংক্ষেপে আমরা কোরআন এবং হাদিস থেকে নিব, তারপর আধুনিক বিজ্ঞান বর্তমান পৃথিবীতে কি বলে সেই বিষয়ে আমরা একটা ধারণা এখান থেকে নিয়ে যাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে হযরতে ইউনূস আলাইহিস সালামের কথা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন তার কওমের সঙ্গে রাগান্বিত হয়ে তিনি তার এলাকা থেকে বেরিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম
আমার সামনে থেকে চলে যাবার পর সমুদ্র সমুদ্র অতিক্রম করার সময় সমুদ্রের একটা মাছ তাকে খেয়ে ফেললো সময় যত খুবই সংক্ষেপ লম্বা চড়া ঘটনা বলা সম্ভব নয় সেজন্য তে সংক্ষেপে আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম তিনি যখন সমুদ্রের পথ অতিক্রম করছিলেন সমুদ্রে পড়ে যাবার পর সমুদ্রে একটা মাছ তাকে গিলে ফেলল ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম ইলতাকামা ইয়ালতাকিম মানে লুকমা আমরা খাবারের লুকমা খাই না খাবারের লুকমা কি অর্ধেক নেই আবার অর্ধেক রেখে দেই নাকি একসাথে পুরোটা মুখে ঢুকিয়ে দেই একসাথে পুরোটা মুখে ঢুকিয়ে দেই হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছটা একসাথে হযরত ইউনূস আলাইহিস সালাতু সালামকে গিলে ফেলল যেই মাছটা একসাথে এত বিশাল একজন মানুষকে গিলে ফেলতে পারে আর পয়গম্বররা কি আমার মতো আপনার মতো বুজরুত আলী কুজরুত আলী এরকম তো নয় পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ শারীরিক গঠন এবং বিশেষ সুন্দর যদি আল্লাহ করেছেন এত বিশাল মানুষটাকে যেই মাছটা এক মুহূর্তের মধ্যে গিলে ফেলতে পারে সেই মুখের মাছটা কত বড় আর সেই মুখ সেই মাছের পেটটাই কত বড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন তিনি যদি আমার তাসবিহ পাঠ না করতেন তিনি যদি আমার পবিত্রতা না বর্ণনা করতেন লালা বিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাতুন কিয়ামত পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম কে মাছের পেটের ভিতরেই থাকতে হতো হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম সেই মাছের পেটের ভিতরে একদিন নয় দুই দিন নয় দীর্ঘ 40 দিন পর্যন্ত সেই মাছের পেটের ভিতরে ছিলেন সেই মাছের পেটের ভিতরে কোন ধরনের অক্সিজেন ছিল না কোন ধরনের খাবার ছিল না সেই খাবার ছাড়া অক্সিজেন ছাড়া সেই মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম কে বাঁচিয়েছেন কে বাঁচিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার মানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মানুষকে খাবার ছাড়া পানিও ছাড়া অক্সিজেন ছাড়াও বাঁচাতে পারে আর বাস্তবতায় হচ্ছে একজন মানুষের পক্ষে পানি ব্যতীত সর্বোচ্চ 7 দিন খাবার ব্যতীত সর্বোচ্চ 20 দিন একটা মানুষ বাঁচতে পারে অর্থ হচ্ছে একজন মানুষ 3-4 দিন পর্যন্ত মোটামুটি শরীরে শক্তি থাকবে এরপর লোকটা আস্তে আস্তে নিস্তেজ হতে থাকবে এক সময় এভাবে 20 দিন পর খাবারের অভাবে লোকটা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত শুধু 40 দিন নয় 40 বছর নয় 40,000 বছর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে না খাইয়ে বাঁচিয়ে রাখতে পারে তার মানে আমরা কোরআন থেকে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অক্সিজেন ছাড়াও বাঁচাতে পারেন খাবার ছাড়াও বাঁচাতে পারেন ঠিক কি না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সম্পর্কে আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল ঠিক কি না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে হযরত জিব্রিল আলাইহিস সালাতু সালাম তার কাছে চলে এসেছেন এসে বললেন ইব্রাহিম আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি আপনার যদি সাহায্যের দরকার হয় তাহলে আপনি আমার কাছে সাহায্য চাইতে পারেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কি জবাব দিয়েছিলেন তোমার সাহায্য আমার কোনো দরকার নাই কারণ যে আল্লাহর জন্য আগুনে নিক্ষিপ্ত হচ্ছে সে আল্লাহকে আমাকে দেখতে পান না তিনি যদি আমাকে দেখতে পারেন তিনি আমাকে সাহায্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের এমন ইমানের কারণে ইমানি শক্তির কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের শরীরের একটা পশম আগুন জ্বালাতে পারে নাই জামা কাপড় কোনো কিছুই জ্বালাতে পারে নাই শুধুমাত্র যেই রশি দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের হাত এবং পা বাঁধা হয়েছিল সেই রশিগুলোকে আগুন পুড়িয়ে সারকার করে দিয়েছে আমার বন্ধুগণ এই পৃথিবীর মুখে যত সৃষ্টি আছে সবাই কার কথা মোতাবেক চলে
আল্লাহর কথা মোতাবেক চলে, আগুন কার কথা মানে, পানি কার কথা মানে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আগুনকে নির্দেশ দেন আগুন তুমি জ্বালাও তখন আগুনের পক্ষে জ্বালানো সম্ভব, অন্যথায় আগুনের পক্ষে কাউকে জ্বালানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছিলেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সে আগুনকে বললাম ইয়া নারু কুনি বারদা ওয়া সালামা, ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আবার এমন ঠান্ডা হয় না যে ঠান্ডার কারণে ইব্রাহিমের কষ্ট হয়, এমন ঠান্ডা হও যে ঠান্ডা আমার ইব্রাহিমের জন্য অত্যন্ত আরামদায়ক হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যেও মানুষকে বাঁচাতে পারেন, তিনি কি প্রথম আকাশ সবগুলো আকাশ ভেদ করে তার নবীকে তার কাছে নিয়ে যেতে পারেন না? তিনি নিয়ে গেছেন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আধুনিক বিজ্ঞান এর ব্যাপারে কি জবাব দিচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি যখন মসজিদ হারাম থেকে সফর শুরু করবেন তার সামনে বুরাক আনা হয়েছে, বুরাকের গতি কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুরাকের গতি ছিল, বুরাকের দৃষ্টি যতদূর যেত একটা লাফ দিত আরেকটা লাফে এসে আরেকটা দৃষ্টি পর্যন্ত চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের দৃষ্টি ক্ষমতা কতটুকু জানেন? ধারণা আছে আমাদের উপরে যে আকাশের মধ্যে সূর্যটা আছে এই সূর্যটা আমাদের কাছ থেকে কতটুকু দূরত্বে অবস্থিত? 9 কোটি 30 লক্ষ মাইল, 9 কোটি 30 লক্ষ মাইল, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 15 কোটি কিলোমিটার, 15 কোটি কিলোমিটার। আচ্ছা আপনি যে আকাশে সূর্যের দিকে তাকান এই সূর্যকে দেখার জন্য কি আপনার চশমা লাগে? নতুন কিছু চোখে চোখে লাগাতে হয়? যে লোক চোখে কম দেখে চশমা ছাড়া সামনের জিনিসে দেখে না ওই ব্যক্তি তো আকাশের সূর্যটা দেখতে পান চশমা ছাড়া, ঠিক কি না? তার মানে 15 কোটি কিলোমিটার সূর্য আমরা মুহূর্তের মধ্যে দেখতে পাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বিশেষভাবে নিয়ে যাওয়ার জন্য যে পানিটা পাঠালেন তার নাম হচ্ছে বুরাক। বুরাকের দৃষ্টি শক্তি এত দূর পর্যন্ত যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুরাক, বুরাক শব্দটি এসেছে বারকুন থেকে। বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটির গতি কত সেকেন্ডে? আলোর গতি কত? 1,86,000 মাইল, 1,86,000 মাইল। আজকের আধুনিক বিজ্ঞান বলছে এই যে গ্র্যাভিটেশন ফোর্সের কথা বলা হচ্ছে যে মানুষ এই মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে উপরে যাওয়া সম্ভব নয়, তবে সম্ভব কখন? যখন ঘন্টায় 25,000 গতিবেগ কিলোমিটার গতিতে চলতে পারে তখন এই মাধ্যাকর্ষণ শক্তিও মানুষকে আটকে রাখতে, কোনো কিছুকে আটকে রাখতে পারবে না। আজকে জানেন আমেরিকান নাসা তারা মঙ্গল গ্রহে চাঁদে তারা রকেট পাঠিয়েছে, বিশেষ ধরনের মহাকাশযান পাঠিয়েছে, এগুলোর এক একটা গতি ঘন্টায় 25,000-এর চাইতে বেশি সেগুলোর গতি, 25,000 কিলোমিটারের চাইতে সেগুলোর গতি বেশি, এগুলোর গতি হচ্ছে 25,000 কিলোমিটার ঘন্টায়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বুরাকে আরোহণ করে মেরাজে গেলেন সেটার গতি কত ছিল? সেকেন্ডে 1,86,000 মাইল। এ ধরনের আরো অনেক প্রশ্ন উত্থাপন করে ছোট আকার অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দুই একটা উত্তর আপনাদের সামনে দিয়ে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ সত্য, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো মুজিজা দিয়েছেন তার মধ্য থেকে সবচেয়ে বড় মুজিজার নাম কি? আল্লাহ পাক তাকে কোরআনে কারিম দিয়েছেন। নবীর জীবনে সবচেয়ে বড় মুজিজার নাম কি? আল কোরআন। আল কোরআনে কারিমের চাইতে বড় মুজিজা আর কোনটাই নেই। এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ, যেই মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন পয়গম্বরকে দান করেন নাই। এই মেরাজ সম্পর্কে আমাদেরকে ঈমান রাখতেই হবে। যদি কোনো ব্যক্তি মেরাজ সম্পর্কে ঈমান না রাখে, মেরাজকে অস্বীকার করে, সেই লোকটা বেঈমান হয়ে যাবে, সেই লোকটা কাফের হয়ে যাবে। এজন্য মেরাজ সম্পর্কে আমাদেরকে ঈমান রাখতেই হবে। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো কর্মসূচি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14টা কর্মসূচি তাকে দিয়ে দিলেন এই 14টি কর্মসূচি আমার আল্লাহর কোন বান্দা যদি এই 14টি কর্মসূচিকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাতে কোনো ধরনের সন্দেহ নাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা ঘোষণা দিলেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া ও পৃথিবীর মানুষ তোমাদের প্রভুর পক্ষ থেকে চূড়ান্তভাবে ফয়সালা হয়ে গিয়েছে ফয়সালা হয়ে গিয়েছে সিদ্ধান্ত হয়ে গিয়েছে আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া তিনি ব্যতীত তোমরা আর কারো ইবাদত করতে পারবে না জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র কর্মসূচি নিজের জন্য রাখলেন বাকি 13টা কর্মসূচি সেগুলো দিলেন বিশ্ব মানবতার কল্যাণের জন্য তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়ালু কত মেহেরবান সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলে দিলেন ইবাদত করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে শুধুমাত্র একজনের জন্যই তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এখন ইবাদত কাকে বলে গোলামি কাকে বলে সেই সম্পর্কে জানার দরকার আছে না নাই আমার বাবাজিরা পাইগো গ্রামের সমস্ত যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা ইবাদত কাকে বলে সেগুলো আমাদেরকে জানতে হবে ইবাদত মানে হচ্ছে কাজাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি ওয়া নাওয়াহি একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে তার জীবনটাকে পরিচালনা করবে সবগুলো বিষয় আল্লাহ পাকের নির্দেশ এবং তার নিষেধ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার নামই হচ্ছে ইবাদত তার মানে আপনার সন্তান জন্ম নিয়েছে ইবাদত আছে না নাই আপনি বিয়ে করতে যাবেন ইবাদত আছে না নাই আপনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন আপনি অফিসের মধ্যে চাকরি করবেন কর্মচারী হয়ে থাকবেন সেই জায়গায় যাবার পরে আপনার ইবাদত আছে না নাই মুসলমানের সব কাজ ইবাদত মুসলমানের কোনো কাজ ইবাদতের বাইরে নাই একজন মানুষ বিয়ে করেছে তিনি যখন স্ত্রীর সঙ্গে বিশেষ মুহূর্তে মিলিত হবেন সেখানে সওয়াব আছে না নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ঈমানদার যখন তার স্ত্রীর সঙ্গে বিশেষ মুহূর্ত মিলিত হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তের জন্য বান্দার আমল নামাই নেকি দিয়ে ভরপুর করে দেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটি এমন কি কাজ যেই কাজের জন্য আল্লাহ পাক আমাদের কি নেকি দিয়া দিবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা হালাল স্ত্রী বাদ দিয়ে কোন হারাম ভাবে তোমাদের প্রয়োজনটাকে পূরণ করতে চাহিদাকে পূরণ করতে তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় গুনাহ লিখতেন কিনা সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই লিখতেন এবার আল্লাহ নবী বলেন যদি গুনাহের কারণে হারাম ভাবে নিজের চাহিদা পূরণ করার কারণে গুনাহ লেখা হয় তাহলে হালাল ভাবে চাহিদা পূরণ করার কারণে কেন নেকি লেখা হবে না তার মানে মুসলমান সব কাজের মধ্যেই ইবাদত আছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ মোতাবেক ইবাদতটাকে পালন করে যখনই আল্লাহর নির্দেশ থেকে বের হয়ে যায় তার ইবাদত আর ইবাদত থাকে না আপনি আপনার স্ত্রীর জন্য সন্তানের জন্য মায়ের জন্য বাবার জন্য ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তাদের রিজিকের ব্যবস্থা করছেন প্রতি মুহূর্তে আপনার আমলনামায় সদকা লেখা হচ্ছে ঠিক কি না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্যবসাটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন যখনই আপনার ব্যবসার মধ্যে আপনি হারাম ঢুকিয়ে ফেললেন ওজনে কম দিয়ে দিলেন এই ব্যবসা কি আর ইবাদত থাকলো এই ব্যবসা আপনার ইবাদত থাকলো না এই ব্যবসা এই ব্যবসা তখন মাসিয়াতে পরিণত হয়ে গেল এই ব্যবসা তখন আপনার গুনাহে পরিণত হয়ে গেল তার মানে মুসলমানের সব কাজ ইবাদত হয়ে যেতে পারে আপনি যদি আপনি খেতে বসেছেন খেতে বসে যদি আপনি এই নিয়ত করেন যে ভাত শুধুমাত্র শক্তি অর্জনের জন্য খাচ্ছি না ভাত এই জন্যই খাচ্ছি যদি খাবার খাই
আহার গ্রহণ করি শরীরে শক্তি পাবো শরীরে শক্তি পেলে ইবাদত করতে একটু শক্তি পাওয়া যাবে সহযোগিতা পাওয়া যাবে তাহলে আপনার এই খাবারটা আপনার জন্য নেকি হয়ে যেতে পারে আমার বন্ধুগণ তার মানে মুসলমানের সব কাজ ইবাদত যদি আল্লাহর নির্দেশ হয় আল্লাহ পাকের এই নির্দেশ আল্লাহ পাকের ইবাদত গোলামী এটির জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এই ইবাদত ততক্ষণ পর্যন্ত ইবাদত থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের নির্দেশ এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কন্ডিশন আপনাকে দিয়েছেন সেই কন্ডিশন পালন করে আপনি আপনার ইবাদতকে সম্পন্ন করবেন ইবাদত কবুলের জন্য বিভিন্ন শর্ত আছে না নাই ইবাদত কি করলেই হবে নাকি কিছু শর্ত শরায়াত আছে শর্ত আছে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার কাজটা সঠিকভাবে হতে হবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আল্লাহ পাক যেভাবে করতে নির্দেশ দিয়েছেন সেভাবেই আপনাকে ইবাদত করতে হবে কারণ শরীয়তের বাইরে গিয়ে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে পথের বাইরে গিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আওয়াজ দিয়ে বলতে হবে কবুল হবে আপনার আমলটা তখনই কবুল হবে যখন আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সেই ইবাদতটাকে পালন করবেন জিকির আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ইবাদত এই জিকির কি করলেই হবে নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির আমাদেরকে শিখিয়েছেন সেভাবে জিকির করতে হবে সেইভাবে জিকির করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জিকির করতে বলেছেন সেইভাবে জিকির করতে হবে তার মানে এক নম্বর শর্ত হচ্ছে ইবাদতটা আল্লাহর নির্দেশ এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হতে হবে দুই নম্বর যে ইবাদত যে আমল আপনি করছেন সে আমলটা শুধুমাত্র একজনের সন্তুষ্টির জন্যই করতে হবে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষের সন্তুষ্টির জন্য নয় পৃথিবীতে যশ সুনাম সুখ্যাতি অর্জনের জন্য নয় শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আমার সমস্ত ইবাদত আমাকে সম্পাদন করতে হবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কে বলছেন আমার হাবিব আপনি পৃথিবীর সমস্ত মানুষগুলোকে জানিয়ে দিন ইন্না সালাতি ওয়া নুসুকি নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি ওয়া মাহইয়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বুল আলামিন সেই রাব্বুল আলামিনের জন্য নিবেদিত যিনি গোটা জগতের প্রতিপালক জরবন আল্লাহু আকবার তার মানে আমার বেঁচে থাকা কার জন্য আওয়াজ দিয়ে বলতে হবে আমার বেঁচে থাকা শুধুমাত্র আল্লাহর জন্য যতক্ষণ বেঁচে আছি শুধুমাত্র আল্লাহর জন্যই বাঁচব যতক্ষণ মরে যাব আল্লাহর জন্যই মরে যাব আমার নামাজ আমার রোজা হজ যাকাত সব কিছুর সন্তুষ্টি একমাত্র কার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পৃথিবীতে কে আমাকে ভালো বললো কে মন্দ বলো তাতে আমার কিচ্ছু আসে যায় না ঠিক কি না সারা পৃথিবীর মানুষের চোখের সামনে আপনি খুব ভালো হয়ে গেলেন কিন্তু আল্লাহ পাকের সামনে আপনার বিন্দু পরিমাণ মূল্য নাই এই ভালোর কোনো দাম আছে কোনো দাম নাই আমাদের সমস্ত আমল শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করতে হবে যদি আপনার আমলকে ইবাদতকে কবুল করাতে চান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনাকে আমল করতে হবে ইখলাসের সাথে কাজ করতে হবে অন্যথায় আল্লাহ পাকের দরবারে ইবাদত কবুল হবে না আমার ভাইরা কাল কিয়ামতের ময়দানে অনেকগুলো মানুষ যারা আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে গিয়েছে পৃথিবীর বড় বড় আলেম পৃথিবীর বড় বড় দানশীল বড় বড় ডোনার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন সর্বপ্রথম হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে রাখবেন রাজুলুন কদ উস্তুসিদ এমন এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন যে আল্লাহর বান্দা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে তিনি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন
তার সেই সাদা আদরকারী বান্দাকে ডাক দেয়া বলবেন আমার বান্দা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো আল্লাহর বান্দা জবাব দিবে কাতালতু ফি সাবিলিক ও রব্বুল আলামিন তোমার রাস্তায় জিহাদ করেছি আল্লাহ তোমার রাস্তায় সংগ্রাম করেছি লড়াই করেছি হাত্তা উস্তু সিদ্ধু রব্বুল আলামিন লড়াই করতে করতে সংগ্রাম করতে করতে জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন আমার বান্দা তুমি তো আমার সন্তুষ্টির জন্য আমার রাস্তায় জীবন দাও নাই লড়াই করো নাই সংগ্রাম করো নাই তুমি তো শুধুমাত্র এই জন্য লড়াই করেছো সংগ্রাম করেছো লোকেরা যেন তোমাকে বড় বীর বলে আখ্যায়িত করে সুতরাং যেই উদ্দেশ্যকে সামনে রেখে যেই উদ্দেশ্যকে সামনে রেখে তুমি লড়াই করেছো সংগ্রাম করেছো সেই উদ্দেশ্য তোমার অর্জন হয়ে গিয়েছে আজকে আমার কাছে আর তোমার কোনো কিছু চাওয়ার নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন এবার সেই বান্দাকে আল্লাহর ফেরেশতারা চেহারা উপর করে ধরে নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে জোরে বলুন আউযু বিল্লাহি মিন যালিক এজন্য আমার ভাইরা ইবাদত করতে হবে শুধুমাত্র একজনের সন্তুষ্টির জন্য কাল কিয়ামতের ময়দানে আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন যারা এই পৃথিবীর বুকে বড় আলেম ছিল বড় কারে ছিল বড় হাফেজ ছিল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন বান্দা কি নিয়ে এলে আমার জন্য আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বান্দা জবাব দিবে রাব্বুল আলামিন এত সুন্দরভাবে কোরআন শিখেছি এত সুন্দরভাবে হাদিস পড়েছি তোমার দিনকে বোঝানোর জন্য মানুষের সামনে ওয়াজ করেছি নসিহত করেছি রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন আমার সন্তুষ্টির জন্য কোরআন পড়ো নাই আমার সন্তুষ্টির জন্য হাদিস পড়ো নাই শুধুমাত্র এই জন্য কোরআন পড়েছো এই জন্য হাদিস পড়েছো লোকেরা তোমাকে বড় আলেম বলে আখ্যায়িত করবে বড় ওয়াইজ বলে আখ্যায়িত করবে বড় বক্তা বলে যেন তোমাকে আখ্যায়িত করে সুতরাং পৃথিবীর বুকে তোমাকে মানুষ বড় আলেম বলে আখ্যায়িত করেছে বড় বক্তা বলে আখ্যায়িত করেছে বড় কারি বলে আখ্যায়িত করেছে সুতরাং আমার কাছে আর তোমার কোনো কিছুই চাওয়ার নাই এই লোকটাকেও চেহারা উপর করে নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে জোরে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক তিন নম্বরে বড় এক দানশীলকে রাখা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি নিয়ে এলে সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার রাস্তায় ব্যয় করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি তো আমার সন্তুষ্টির জন্য দান করো নাই মসজিদ নির্মাণ করো নাই মাদ্রাসা নির্মাণ করো নাই মসজিদ নির্মাণ করেছিল এই জন্যই মানুষ যেন তোমাকে বড় দানবীর বলে বড় দানশীল বলে সুতরাং পৃথিবীতে তো তোমাকে দানশীল বলেছি আজকে আর কোনো প্রতিদান আমার কাছে তোমার নাই যাও ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন চেহারাকে উল্টিয়ে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করে তার মানে দেখুন ইখলাস না থাকার কারণে ইখলাস আন্তরিকতা নিষ্ঠা আমলের মধ্যে একাগ্রতা না থাকার কারণে আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে এত 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 টাকা দান করেও তাকে জাহান্নামে চলে যেতে হলো এজন্য আমরা সকল কাজ করব একজনের সন্তুষ্টির জন্য তিনি কে সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে আমার নামাজ হবে কার জন্য রোজা হবে কার জন্য আমরা মসজিদ নির্মাণ করব কার জন্য আমরা মাহফিল করছি কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য তার মানে আমরা বুঝতে পারলাম ইবাদত কবুল হওয়ার জন্য দুই নম্বর শর্ত হচ্ছে আমার ইখলাস থাকতে হবে ইখলাস ব্যতীত আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আমার বন্ধুগণ আপনার ইবাদত আপনার নামাজ আপনার রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য আপনার রিজিকটাকে হালাল করতে হবে নির্দেশটা কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এই পৃথিবীর বুকে যত রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত রাসূলদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন আমার রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত তোমরা আমার দেয়া হালাল রিজিক গ্রহণ করো ওয়া আমালু সালিহা এরপরে নেক কাজ করতে তোমরা আমার কাছে চলে আসো তার কারণ হলো যতক্ষণ পর্যন্ত
বান্দার রিজিক হালাল না হবে বান্দার রিজিক পবিত্র না হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার সে আমল কোনোদিন কবুল হতে পারে না রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হবে না আপনি পাহাড় সমপরিমাণ ঈমান আমল করতে পারেন একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না আমল ছোট হতে পারে কিন্তু আপনার সে আমলের মধ্যে যদি ইখলাস থাকে নিষ্ঠা থাকে আপনার রিজিকটা হালাল হয় আল্লাহ রাব্বুল আলামিন অল্পতেই আপনার আমলটা কবুল করে নিতে পারেন আর অল্প আমলই আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালু কলিল তুমি তোমার ঈমানকে তুমি তোমার আমলকে খাঁটি করে নাও অল্প আমলই তোমার জন্য তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে বলো ঠিক কি না রিজিক হালাল ব্যতীত আপনি যত আমলই করেন শুধুমাত্র নামাজ পড়ে কপালে দাগ না রিজিক হালাল না করে যদি রিজিক হারাম রেখে যদি কপালের মধ্যে গর্তও করে ফেলে এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না রিজিককে সর্বপ্রথম হালাল করতে